বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই সামান্য একজন কান্তাপা, যা পাত্রপাত্রীর সন্ধান দিয়ে বিয়ের ব্যবস্থা করে থাকি। আমার এই ভিডিওটা যারা দেখবেন অবশ্যই শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে নেবেন। বিয়ে সাদে আল্লাহর হুকুম, আমরা উসিলা মাত্র। বিয়ে সাদে এমন একটা ব্যাপার যে প্রতিটা পরিবারই থাকে, সেই জন্য আমি শেয়ারের কথা বলি। আপনারা এবার আপনজন আপনাদের সেবা করতে চাই, এটাই আমার মূল উদ্দেশ্য। আমাদের সাথে যোগাযোগের নাম্বারটা বলে দিচ্ছি, 01971860261। ইমেল হচ্ছে lion121kanta@gmail.com। আসলে আমাদের কাছে অসংখ্য রেডি অবস্থায় কিন্তু আপনারা পাত্র এবং পাত্রী পাচ্ছেন। তো যারাই বিয়ের চিন্তা ভাবনা করছেন, এখনই আমার সাথে যোগাযোগ করেন, আমাদের প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করেন। আপনাদের অনায়াসে কিন্তু একই অ্যাট এ টাইমে আপনারা 20টা 50টা 100টা মতো সন্ধান পেয়ে যাচ্ছেন, ছেলে এবং মেয়ে। এবং এখানে কিন্তু অনেক অভিজ্ঞতা সঞ্চয় হয়, আমি এতে এতটুকুই বলতে পারি। আমি সবসময় চিন্তা করি আপনাদের সেবা করব, আপনারা 10টা দেখে একটা নেবেন এবং আপনারা খোঁজখবর নিয়ে নিজ দায়িত্বে কাজ করে নেবেন। বিয়ে না হলে কিন্তু প্রত্যেকে আমরা অপরিচিত, বিয়ের মাধ্যমে কিন্তু একে অন্যের আমরা আত্মীয়তা হয়, সেজন্য এটাও ব্রেনে রাখতে হবে। আমি এই মুহূর্তে খুব এক্সক্লুসিভ একটা পাত্রীর কথা বলবো। আমি আজকে এখন পাত্র চাচ্ছি। পাত্রী হচ্ছে এয়ারলাইন্সে জব করে, বিদেশি একটা এয়ারলাইন্সে। ওর নাম হচ্ছে নাহার, ওর বাসা হচ্ছে বসুন্ধরাতে, ওর ডেট অফ বার্থ 90, এখন 30 5 ফিট 4 লম্বা, এলেভেল ও লেভেল করা। ভাই এক ভাই, উনি থাকেন লন্ডনে। ওদের দেশে বাড়ি হচ্ছে গোপালগঞ্জ আর এখানে বসুন্ধরাতে বাসা। ফাদারের পজিশনও খুবই ভালো, উনি হচ্ছে উনিও বাংলাদেশ বিমানে ছিলেন অফিসার পদে, মাটা মারা গেছে। তো ওদের খুব ইমার্জেন্সিভাবে একটা ভালো উপযুক্ত পাত্র চাই, সে দেশে থাকতে পারে, বিদেশেও থাকতে পারে। মেয়েটা কিন্তু অনেক সুন্দর, মার্জিত, অবিবাহিত। তো আমি আহ্বান জানাচ্ছি, যদি আপনাদের সাথে কেউ মনের থেকে মনে করেন যে না, আমি একজন বিদেশি এয়ারলাইন্সের বিমানওয়ালা বিয়ে করবো, এটা অনেকে থাকে না শখ। যেমন আমার কাছে এক পাত্র আজকে ফোন করছে, সে পুলিশের বড় ঊর্ধ্বতন কর্মকর্তা, উনি চাচ্ছে কোনো হয়তো যদি মেয়ে যদি মডেলিং করে, অভিনয় শিল্পী, নায়িকা, মডেল, এরকম এক একজন এক একটা চিন্তাভাবনা থাকে। সেজন্য অনেকেই আছে আমার পাত্র ভাইরা যারা কিনা একটু স্মার্ট, মেয়ে মেয়েটা চাকরি করে, এই ধরনের যারা যাচ্ছে আপনারা যোগাযোগ করে নিতে পারেন, খুব ভালো। আরও তিনটা পরিবার আসছে পাত্রী, এই পাত্রীদের কথা বলবো। এক পরিবার আসছে, ওনার দুইটাই মেয়ের জন্য দিয়ে গেল। মেয়ে হচ্ছে ইসরাত, ওর ডেট অফ বার্থ হচ্ছে 95, আর হাইট হচ্ছে 5 ফিট 3, ও MBA করেছে, এখন একটা বাংলাদেশি একটা মাল্টিনেশনাল কোম্পানিতে আছে। দুই বোন অবিবাহিত, ভাই একটা ব্যাংকে চাকরি করে, দেশের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া আর এখানে বাসা পড়তে বাসা। তো মেয়েটা পাতলা টাতলা সুন্দর, যারা একটু স্লিম মেয়ে চান যোগাযোগ করে দেখতে পারেন, ওরা দেশে বিদেশে ওদের কোনো এত চাহিদা নাই। আর ওর ছোটো বোনটা, ওর নাম হচ্ছে নুসরাত, ওর ডেট অফ বার্থ 99, ও হাইট 5 ফিট 3, ও সিটি কলেজে BBS সেকেন্ড ইয়ারে পড়ে, ওর বাবা বিজনেসম্যান, ভাই তো বলছি, আর দেশের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া, খিলগাঁও নিজস্ব একটি ফ্ল্যাট আছে। তো ওর জন্য চাচ্ছিল বিদেশি থাকা, ছেলে হতে পারে বা দেশের হতে পারে, এত রিকোয়ারমেন্ট নেই। ইদানিং তো মানে মেয়ে পক্ষরা বেশি চাহিদা, সবাই শুধু মানে মেয়ে পক্ষরা, যারা বিশেষ করে সরকারি অফিসার ঊর্ধ্বতন কর্মকর্তা যেই মেয়েরা আসে আমাদের কাছে, প্রথমে কিন্তু তারা সরকারি চাকরিজীবী ছেলে চায়। এটা এক একজন এক একটা চাহিদা, এক একজনের একটা চাওয়া পাওয়া থাকবেই। আসলে বিয়ের মাধ্যমে কিন্তু মানুষের কিন্তু ভাগ্য পরিবর্তন হয়, কখন? বিয়ের মাধ্যমে। আমি তো একটা বাস্তব প্রমাণ, এবং অনেকেই বলে যে আপা হয়তো অনেক আগে বিয়ে দিয়েছি, তারা কানাডাতে আছে, একদিন ফোন করে বলে যে আপা আপনার উসিলা, উপরে আল্লাহ, আপনার উসিলা আমরা এখন পুরো পরিবার এখন কানাডাতে থাকি, সেই 15-20 বছর হয়ে গেছে, তখন ওদের ছেলেরা এখন বড় হচ্ছে। তো এইটাই আর কি, একজনের উসিলাই কিন্তু একটা মানুষ কিছু একটা পরিবর্তন আসে, যেমন বিয়ের মাধ্যমে কিন্তু মানুষের পরিবর্তনটা আসে। আরেকটা বোন, ওনার দেশে বাড়ি ফেনি, এখানে হচ্ছে দক্ষিণ বনশ্রীতে ওনার বাসা, মেয়েটার নুসরাত, ও হচ্ছে BBA করছে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে, মধ্যবিত্ত পরিবার, ফেনী দেশের বাড়ি। ওরা বিজনেসম্যান হতে পারে, দেশের হতে পারে, ভালো একটা মেয়ে ছেলে চায়, ওর হাইট 5 ফিট 2। মেয়েটা মেয়েগুলি কিন্তু সবগুলি সুন্দর, প্রেজেন্টেবল আর কি, এবং সামাজিক। আরেকটা বোন সুদূর সিঙ্গাপুর থেকে ফোন করেছে, বোনটার মেয়ের নাম হচ্ছে ফ্লোরা, ওর ডেট অফ বার্থ 94, ও লেভেল করা, ব্যাচেলার ডিপ্লোমা, তারপরে ওই অনেক ডিগ্রি নিয়েছে সে বিদেশে থেকেই, এবং ওরা পুরো পরিবারই অস্ট্রেলিয়া সিঙ্গাপুরে সেটেল, ওর বাবা অনেক কিছু ম্যানেজিং ডাইরেক্টর। তো ওরা চাচ্ছিল সিঙ্গাপুরে যদি থাকে উপযুক্ত পাত্র, তাহলে ওদের জন্য ভালো হয়, তাছাড়া হলেও
আমেরিকা, কানাডা, লন্ডন, অস্ট্রেলিয়ার হতে পারে। মেয়েটা হিজাব পরে এবং দেশের বাড়ি কুমিল্লা, খুব অভিজাত পরিবারের। বাট উনি চাচ্ছে যে ছেলেটা যাতে বিদেশে সেটেল হয়, কারণ ওনার মেয়ের জন্মের পরেই সিঙ্গাপুরে তার কালচার সেভাবে বড় হয়েছে। তো আর যারা একটু ধার্মিক পরিবারের মেয়ে খুঁজছেন, আমার মনে হয় মেয়েটা যোগাযোগ করে দেখতে পারেন ইনশাল্লাহ। পাসপোর্ট 3 লম্বা। তো আমি আমি আপনাদেরকে এতটুকুই বলতে পারি। আরেকটা মেয়ে এখন সে বাংলাদেশে আছে, অস্ট্রেলিয়া সিটিজেন, ওরা দুই ভাই বোনই এখন দেশে আছে। মেয়ের ডেট অফ বার্থ হচ্ছে 2000 সাল। পাসপোর্ট 3 লম্বা, একদম ফর্সা সুন্দর। ও হচ্ছে ওইখানে হচ্ছে কিসে পড়তেছে, সে ব্যাচেলর মেডিকেল সায়েন্সে পড়তেছে। তো ও মনে হয় চলে যাবে এই মাসেই। তো বলছে যে আমাদের জন্য যদি একটা ভালো ছেলে চান পান আপনি আমাদেরকে দিবেন। তো সবারই একটু চাহিদা থাকে, বিভিন্ন ধরনের চাহিদা থাকবে, এটাই পৃথিবীতে নিয়ম। যার যার রিকোয়ারমেন্ট প্রথমে থাকে, তারপরে কিন্তু আল্লাহ কোথায় জুড়ি লেখা আছে, কার মাধ্যমে কার উসিলে আল্লাহ কী করে, এটা একমাত্র আল্লাহ মহানই জানেন। এবং এবাদত, বন্দেগী, সততা, পরিশ্রম, মেধা, এগুলো দিয়েই কিন্তু মানুষের এগিয়ে যেতে হয়। এই যে আমরা এই ছেলে এই মেয়ে চাই, আল্লাহর কাছে চাইতে হবে সবসময়, আল্লাহ আপনি আমাদের আশা পূর্ণ করেন, আল্লাহ আপনি আমার এই ছেলে আমার মেয়ের জন্য এরকম একটা ছেলে মেয়ে মিলিয়ে দেন। এবং যেখানেই যে যাবেন হয়তো তাদের দোয়াও চাবেন, এটাই হচ্ছে কথা। মানুষের দোয়া অনেক বড় ব্যাপার। তো আমি অফিসেই আছি, আপনাদের সেবায়। আপনারা যোগাযোগ করতে থাকেন, ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহর হুকুম থাকলে আপনাদের কাঙ্ক্ষিত পাত্র এবং পাত্রী পেয়ে যাবেন, কোনো চিন্তা নাই। আপনাদের মায়ের মতো, বড় বোনের মতো ইনশাল্লাহ দায়িত্ব পালন করে যাব সবসময়। আল্লাহ যাতে সুস্থ রাখে, এই আমি দোয়া চাই আপনাদের মাধ্যমে। আপনারা দোয়া করবেন সুন্দরভাবে, যাতে মানুষের কল্যাণে কাজগুলি করে যেতে পারি, এটাই আমার কথা। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।